এক সময় মাওবাদী অধ্যুষিত বিখ্যাত ছিল এই শালবনি ও গড়বেতার জঙ্গল। রাস্তার দুই ধারে শালে ঘেরা এই অরণ্য, এত ঘন এই অরণ্য যে সকালবেলায় সূর্যের আলো মাটিতে এসে পড়াটাই ছিল দুঃসাধ্য। তার সাথে ছিল মাওবাদীদের দাপট। দুই ধারে সবুজে ঘেরা অরণ্য এবং মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। চলুন দেখে নিই তার কিছু চিত্র। রাত্রিবেলায় লোকজনের দেখা পাওয়া ছিল দুষ্কর। সময়ের সাথে সাথে পরিবেশ ও পরিস্থিতিও বদলেছে। আজ দিন তো বটেই, রাতেও মানুষ অবাধে চলাফেরা করতে পারে এই শালবনি ও গড়বেতার জঙ্গল দিয়ে।